গুড ইভিনিং টু ইউ অল। অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসেছে, আই এম থ্যাঙ্কফুল টু অল অফ দেম। তার মধ্যে প্রথমেই বলবো একজনের সাথে, যাতে মানে সকালে আর রাত্রির কথা না বললে আমার দিন শুরু বা শেষ হয় না, গুপ্ত প্রেস পঞ্জিকা রাজ গণক অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট অ্যাস্ট্রোলজিস্ট অফ আর টাইম, পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য। অচিন্ত, থ্যাংক ইউ ফর কামিং। আমি সবাইকেই, আমরা ভিডিওটি রিলিজ করার পর ফাদার প্রিন্সিপালের একটু তাড়া আছে, আমরা সবাইকে ডেকে নেবো, স্টেজে ডেকে নিয়ে ফেলিসিটেট করবো, তাদের কথা শুনবো। আর একজন আমার ভীষণ প্রিয় মানুষ আমাকে বলেছেন যে তুমি জানোই না তোমার কী ক্ষমতা, তুমি এখানে সেখানে যেখানেই ডাকে চলে যাও, ইউ আর নট, ইউ শুড নট গো। অ্যান্ড হি ইজ নান আদার দ্যান দি ওনার অফ ক্যালকাটা থান্ডারবোল্টস এবং এন্টারপ্রেনার বাই নেম, আ বিগ নেম, পবন পটোডিয়া। আই গুড বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর পবন পটোডিয়া। খুব ভালোবাসে, খুব স্নেহ করে। আরেকজনের নাম চন্দ্র কিছুক্ষণ আগেই বলেছে, ও ঘ্যান ঘ্যান করি, দেখা হলেই ঘ্যান ঘ্যান করি। হি ইজ নান আদার দ্যান আইকনিক পার্সন অ্যাজ ফার অ্যাজ অ্যালামনি অ্যাসোসিয়েশন ইজ কনসার্ন। আমরা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অ্যালামনি করার সময় উই আর নট গেটিং আইডিয়া যে অ্যালামনিটা কী করে ঠিক করা যায়। সো আই সেড যে লেট আস কল ফিরদৌসুল হাসান, দি হি ইজ আর আইকন ইন দ্য ফিল্ড অফ অ্যালামনি ফর্মেশন, গুড রাউন্ড অফ প্লাস ফর ফিরদৌসুল হাসান। পাবলিকলি যেহেতু প্রেস ক্লাবে আছি, ফিরদৌসুল হাসানকে গত 3 বছর ধরে আমি বলে যাচ্ছি, আমার প্রথম ওটিটির প্রডিউসার ডিরেক্টর রতন ঝাওয়ার, ভীষণ ভালো লোক। আমি একজনকে অনেকের একটা পুরো পাড়ার পুজোর প্রেসিডেন্ট টাকা দিতে বলেছিলাম, অনেক অনেক ঘুরিয়ে দেননি, অনেকে দিয়েছেন, রতন ঝাওয়ার 5 মিনিটও দেননি, জাস্ট সেই টাকাটা দিয়ে রতনজি থ্যাংক ইউ ফর। সেন্ট জেভিয়ার্সের এক বিশেষ সিনেমা ডিরেক্টর এসছে, এত হাম্বল লোক, এত পেছনে থাকা লোক সত্যি আমি দেখিনি। থ্যাংক ইউ তথাগত ফর ক্যামিং, তথাগত ভট্টাচার্য অ্যান্ড সুদেষ্ণা ইজ হরেন্ডল আওয়ার ওয়াইফ এবং আ গ্রেট মার্কেটিং জিনিয়াস, আমার ভীষণ বন্ধু এবং আইপিএস অফিসার শান্তি দাস। শান্তি, থ্যাংকস ফর কামিং। জাস্ট একটা ওয়ান্ডে, আজকে ওর বাড়ি এ হচ্ছে, বাড়ি চেঞ্জ করছে বাবা মাকে নিয়ে, বাট ইজ শি সেড দ্যাট শি উইল মেক ইট। তো সিনেমায় যে চান্স দেয় ফিচার ফিল্ম, এবং সেখানে সৌমিত্র বাবুর সাথে, অ্যান্ড শি অ্যারেঞ্জ সৌমিত্র বাবু টু কাম টু মাই শো ইন দ্য 150th এপিসোড। আর সৌমিত্র বাবু এসে ওকে ডায়াগোনালি না দেখলে এ দেবে না, ইন্টারভিউ দেবে না, আর মহা মুশকিল ওকে বসিয়ে রাখতে হয়েছে। আর বলছে যে সৌমিত্র বাবু যে কোনো সময় খেপে যেতে পারে। সো গুড রাউন্ড অফ প্লাস ফর অরুণিমা। ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ডান্সার যদি বলে আমাদের সাথে আজকে রয়েছে, দিদিকে বলেছি, দিদি বলেছে তুমি কী করে আমায় ডাকছো, শি ইজ দ্য এল্ডেস্ট সিস্টার টু মি। সঞ্চিতা দি বলেছে, সঞ্চিতা দি ইজ এজ ইজ ভেরি আনসারি, মানে কী কী স্কুলে কলেজে পড়ে না পড়ায় না কী কী করে, ইজ ভেরি ডিফিকাল্ট। সঞ্চিতা দিকে আমি বলেছি তোমাকে গেস্ট হিসেবে আমি ফেলিসিটেট করবো, আমি তুমি বলবে অ্যান্ড অল অফ দ্যাম হুসেভার ইজ হিয়ার উইল বি দ্যাট, বাট সঞ্চিতা দি ইজ ভেরি স্পেশাল টু মি। গুড রাউন্ড অফ প্লাস সঞ্চিতা দি, সারা বিশ্বে নাচ শিখিয়ে বেড়ান, আমেরিকায় এমন যান যেন হাওড়া হুগলি যাচ্ছে। আমি ওনাকে ফেসবুকে ফলো করি, কখনো আমেরিকা কখন কলকাতা আমি বুঝতে পারি না। আমার বন্ধু এবং আমার সাথে একসময় টেকনো ইন্ডিয়া কাজও করেছেন, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলেন, পরে শিক্ষাগান ফাউন্ডেশনের সিও ছিলেন, এখন শ্রীরামস বিজনেস অফ আওয়ার ওন। ব্রতদীপ বলাতেই সঙ্গে সঙ্গে বাইট পাঠিয়ে দিয়েছে, ব্রতদীপ থ্যাংক ইউ। আমার আর একটা সিনেমার প্রডিউসার ডিরেক্টর, অসম্ভব, মানে হি শি এনজয়স লাইফ অ্যাজ ইট কামস, কোনো একদম বাধা মানে না, দিল মানে না, বাধা মানে না, পাপিয়া রাও কোথাও যদি ফেসবুকে কেউ পাপিয়া রাও কে পাপিয়া যে হিল এনজয় শি এনজয়স, আসার সময় বন্দনাকে বলছিলাম আই লাইক পাপিয়া দ্য বেশি। অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, শহরে 12টা হোর্ডিং লেগেছে, অভিজিৎ নিজে ফোন করে বলেছে সুজাতা এই ছবিটা তো দারুণ হোর্ডিং করে দেবো চলো। আমার বউ বলছে আমি আবার হোর্ডিং, ফাদার শি কুড ইম্যাজিন দ্যাট উইথ শি লাইং লাইং অন হার ফেস লাইং অন মাই শোল্ডার দ্যাট ক্যান বি হোর্ডিং অ্যান্ড হাউ হাউ দ্যাট ক্যান বি শি ক্যান গিভ দ্যাট টু ফাদার। আই সেড দ্যাট ইউ আর পারফর্মার নাও। I was a little embarrassed because I'm usually out of these things. Anyway, but it was a very pleasant experience. এই যে সমীরন্দা যেটা বললো না যে সুজয় কি করে টেকনো ইন্ডিয়া ডিরেক্টর সিজে, সুজয় ভ্যালুয়েশন করে, ভ্যালুয়েশন আই ইউজ টু থিঙ্ক ইজ আ ভেরি লো ইন জব অ্যান্ড লেটার অন ফাইন ইটস আ ভেরি ভেরি ডিফিকাল্ট জব, এবং টেকনো ইন্ডিয়া এত সব সামনে ভ্যালুয়েশন করতে করতে ভীষণ গালি খেতে হয়, গালি খেলেই আমি গালি খেলেই যে সেকেন্ড ফোনটা সেটা আমার ভ্যালুয়েশনের গডফাদার রাজীব সরকার, রাজীব সরকারের জন্য একটা ভীষণ হাততালি, রাজীব দা ইজ দ্য গডফাদার টু মি কোনো একটা এতে, এবং এখন অবধি টাচফুড এখন অবধি কোনো হয়নি যে রাজীব দা একটা সলিউশন দিয়েছে সেটা কাজ হয়নি। সো শি ইজ হি ইজ দ্য গডফাদার, রাজীব দার ছেলে রণসূর্য। এবং আজকে যে প্রেস ক্লাবে এসেছি,
প্রেস ক্লাব কি করে পাওয়া যাবে? ওই যে অর্ধাঙ্গিনী বলল, শ্রেয়াশীল দা আছে তো, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ প্রেস ক্লাব, সো কল ইমিডিয়েটলি বুক প্রেস ক্লাব। প্রথমে চারটে থেকে পাঁচটা, তারপর ভালো চার পাঁচটা ছটা হয়ে যাবে। আরো কিছু লোকের কথা না বললে হয় না এই গানটার জন্য। শঙ্কুদা, শঙ্কু ভট্টাচার্য ভীষণ হাততালি, যারা গানটা অলরেডি পাঠিয়েছিলাম শুনেছে, এত ভালো গান আমাকে দিয়েছে। আমি আমার মেয়ে যে শাস্ত্রীয় সঙ্গীতে মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, সে বলেছে গান বাবাই অনেকেই ভালো গায়, অনেকেই গান গায়, কিন্তু এত সুর পেয়েছে এটা কিন্তু তোমার কপাল বলতে হবে। সেই কপাল এনে দিয়েছে শঙ্কুদা। থ্যাংক ইউ শঙ্কুদা। আর শঙ্কুদাকে পরে বলতে বলছি আমি রিলিজ করে, কারণ ফাদার প্রিন্সিপাল বেরিয়ে যাবেন। তার আগে আমার নিজের গানের জার্নিটা, আমার গান করতে আমি আর আমার ভাই বসে আছে বাহুল সম্বুদ্ধ, আমরা নিজেরা ভাবতো আমরা দারুণ গান গাই, প্রচণ্ড ভালো গান গাই। এবং সুমন চট্টোপাধ্যায় তো শিখিয়ে দিল যে কেউ গান গাইতে পারে, আমরা গান গাইতে শুরু করলাম, ছেড়ে ছোট অনেক কিছু যত চেঁচাই তত ভালো। এরকমটা সৌমেন্দু বসে আছে আমাদের, আমার কলিগ এবং সৌমেন্দু ধর, সৌমেন্দু এসে বলে সব চেঁচাও কেন, আমার চেঁচাই মানে আমার গলায় ধরে আছে, সো গলায় ধরে চেঁচিয়ে যে গান গাওয়া যায় না, দ্যাট ইজ রিলিজ মাচ লেটার। এবার আমাদের বিয়েতে, বিয়ে হচ্ছে বাসর, বাসরে চন্দ্রানীর সাথে আমার একদম নেগোসিয়েশন। বিয়ে শুনেছিলাম ও গান শিখেছে শাস্ত্রীয় সঙ্গীত অনেক বছর শিখেছে, কুমার শানুর সাথে গান গাওয়ার আমার কাছে কিচ্ছু, আমার মনে হচ্ছিল লতা মঙ্গেশকরের গান যদি শুনতে হয় আমি লতা মঙ্গেশকরের ক্যাসেট কিছু দিতে শুনে নেবো, গেল ওর থেকে শোনার কি দরকার আছে। সো আমি বাবুল, বাবুল ইনফ্যাক্ট তথা আছে আমার ওয়ান অফ মাই মানে আমাদের লাইফ লং ফ্রেন্ডস, আমার ভীষণ, তার মানে তথাগত আছে, আমপালি আছে, আসতে পারিনি বাবি রয়েছে, বৈশালী আমেরিকায় রয়েছে, তথা আমি বাবুল আমার কিছু বন্ধু বান্ধব বসে আছি যে আমরা তো গান গাইবই, তোমরা একটা গান গাও। তো ওর বাকি সব বোনেরা ছেলে সব ছোটো ছোটো, ও মা আমরা তো ছাড়বো না, কারণ আমরা পাত্রপক্ষ, তখন 1994 পাত্রপক্ষ মানে একটা বিরাট ব্যাপার। বাবা না কাকা বসছিল, বার করে দিলাম যে বড়দের সামনে বাসর হবে না, চলো। এবার চন্দনের বলে দিদি ভাই তুই গা, দিদি ভাই তুই গা, আর গাও কেন, আমি বাবুল তো জানি আমরা যে কোনো জায়গায় গান গাইবো, আমরা গান জমিয়ে দেবো। চন্দ্রানী তারপর গাইল নদিয়া কিনারে, বাবুল আমার কানে কানে এ করে বলল বাপি আমাদের কোথায় গানটা না গানে ভালো লাগে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে। তার আগে বলবো 87 সালে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে একবার বললাম গান শিখুন, মধ্যবিত্ত বাঙালি তো ছেলেরা গান গাইবে না, আমার ভাইয়ের মাস্টারমশাই বাংলা শেখাতো, সে বলল যে এ দাদা দাদা কি পাগল নাকি বলছি গান শিখবে, ইঞ্জিনিয়ারিং পড়ে গান শিখবে, গান গাওয়ার ওখানে দিয়ে। এবার হচ্ছে যে আমরা গান হচ্ছিল না, টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বসে আছেন, টেকনো ইন্ডিয়া ইজ দ্য প্লেস ফ্রম গান স্টার্ট, যে কোনো টেকনো ইন্ডিয়া 2008 পর যখনই জয়েন করেছি, আই এম ভেরি গ্রেটফুল টু টেকনো ইন্ডিয়া ফর গিভিং মি আ প্ল্যাটফর্ম ওয়ার আই কুড এক্সপ্লোর অল মাই প্যাশনস। আমাদের টেকনো ইন্ডিয়ার যে কোনো পার্টি সুজয় বিশ্বাসের গান ছাড়া কমপ্লিট হতো না, এবং গানটা হয়ে যে জনি জনি তে জুলি জুলি তেরে লিয়ে চার্জ আসলে, এখন অবধি যে কোনো প্রোগ্রামে জুলি জুলি না গাইলে আমার তখন চ্যান্সেলর বলতেন সব সন্ধ্যে 7টা থেকে বলতেন আরে জুলি জুলিটা হয়ে গেল, আর ম্যাডাম বলতে আরে জুলি জুলিটা হবে আগে তো অন্য গান শোনো। সো আই থট যে আমি দারুণ গাই, ছেলেমেয়েরা বললো যে গান গাইতেই হবে, আমিও বলো গান গাই, গান গিয়ে খুব নাচা টাচা হয়ে গেল, যাদবপুর ইউনিভার্সিটিতে এ করলো ইনভাইট করলো, যাদবপুর ইউনিভার্সিটি ইনভাইট করে গেলাম, তখন আমাকে যে নিয়ে গেছে সে মেয়েটি বললো সুজাত আপনি খুব ভালো পারফর্মার, গানটা কিন্তু ভালো গান, অ্যান্ড দ্যাট ওয়াজ 2015। আফটার দ্যাট আই স্টার্টেড টেকিং ট্রেনিং ইন ইয়েস্টার্ন ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল মিউজিক, কিন্তু গানটা ম্যাচিওর করলো, এবং সেই গানে আমাকে যে সবসময় অনুপ্রেরণা দিয়ে গেল সে বলছে যে বাবু অমিত ব্যানার্জি, অমিত ওখানে বসে আছে, জায়গায় বলে ভালো হচ্ছে, ঠিক আছে আমি ধরিয়ে দেবো, আমি ধরিয়ে দেবো, তার তালে মিস করছে আমি ধরিয়ে দেবো। সো থ্যাংক ইউ বাবু ফর গিভিং মি সাচ এনকারেজমেন্ট। এবং যে আমাকে বলতে শুরু করলো, কিন্তু তারপরে যারা গান শিখাচ্ছিলেন প্রভাসবাবু, তিনি সুজয় বিশ্বাস নিয়ে এত মহিত ছিলেন যে ডিফেক্ট দেখাতেন না, করোনার সময় এলে যে এখন যে আমায় গান শেখায় ইজ এ ভেরি এস্টাবলিশড মিউজিক ডিরেক্টর কম্পোজার, সে বলে সুজয় একটা গান 25 বার গাবো একটা লাইন, তার বলে 25 বার কিন্তু ছিল 10 বার কিছু, আমি দেখছিলাম আপনার ধৈর্য কত। এবং আমরা কোনোদিন, আমরা প্রত্যেক সপ্তাহে গান শিখি, কোনোদিন 3 ঘন্টার কম উনি থাকেন না, এবং এখনও বলে আমার যেটা বলতে মজা লাগছে যে সুজাতা পাপ্পা নয় পা পা, মাম্মা নয় মা মা, গাগ্গা নয় গা গা, চেঁচাবে না চেঁচাবে, আস্তে লোয়ার শুনতে হবে লোয়ার শুনতে হবে, অ্যান্ড আমার আমার কোনো থ্যাংকস দেওয়ার নয়। অশোক দাস, অশোক থ্যাংক ইউ অশোক ফর ইউর মানে আনওয়েভারিং হেল্প,
এবার আসছি গানে, হঠাৎ করে আচ্ছা আরেকজনকে আমার ধন্যবাদ না দিলে যে আই উইল ফল শর্ট অফ এনিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে আমার সার্ভে পার্টিতে থাকি, আমি শুধু থাকি না, টেকনো ইন্ডিয়া চেয়ারম্যানও থাকেন গৌতম রায়চৌধুরী। আই এম ভেরি ইন্ডেবটেড টু হিম, গৌতম রায়চৌধুরীর জন্যই আজকে এই জায়গায় আসতে পারে, এবং ওনার স্ত্রী দি কো চেয়ারম্যান অফ দি গ্রুপ অ্যান্ড দ্য কো চ্যান্সেলর অফ দি ইউনিভার্সিটি, ওনার আসার কথা ছিল লাস্ট মোমেন্টে আসতে পারে, ওনার একটা অ্যাড্রেস দিয়েছেন সেটা আমরা শুনবো। কিন্তু যে জায়গায় যাচ্ছি, পুলিশ এবং প্রশাসন ছাড়া তো আমরা থাকতে পারি না, সেই পুলিশের যে অধিকর্তা, যে সার্ভে পার্ক পুলিশ স্টেশনের যে ইন্সপেক্টর ইনচার্জ, হি ইজ লাইক আ ফ্রেন্ড, ফিলোসফার, গাইড টু মি অ্যান্ড উইথ মি অল দ্য টাইম ফ্রম দি রাইট ফ্রম দি টাইম হি আই জয়েন্ড অফিস, তীর্থঙ্কর দে, তীর্থঙ্কর থ্যাংক ইউ ফর অল ইউর সাপোর্ট অ্যান্ড হেল্প। খুব প্রিয় কলিগরা এসছে, ডালু এসছে, ডালুকে ডালিয়াকে আমি ডালু বলে রেখে একটা ভাবতেই পারি, ইউনিভার্সিটি একটা লাইব্রেরিয়ানকে দেওয়া যায়, অদিতি এসে কোনো আমার পোস্টে লাইক কিংবা লাভ রিয়াকশন ছাড়া অদিতি ছাড়াতে শোনা, অরূপ এসছে, অরূপ ইজ এ ব্রিলিয়েন্ট সিভিল ইঞ্জিনিয়ার, অস্বাভাবিক একটা ভালো ইঞ্জিনিয়ার, জয়ন্ত এসছে সব জায়গায়, মানে জয়ন্ত মানে আমার যারা বিশ্বজিৎ আমার ডাইরেক্টর ফিনান্স এবং ভাইস চ্যান্সেলর টেকনো গ্লোবাল ইউনিভার্সিটি সিরোজ, বিশ্বজিৎ যারা ওয়াইফ এসছে আমাদের সাউথ পয়েন্টে, অ্যান্ড সো মেনি অফ দেন, অফিসার এসছেন, অফিসারকে আমি চিন্তাবি না ভালো করে ফেসবুকে দেখতে দেখতে হঠাৎ দেখলাম ভীষণ ভালো একটা মেয়ে আঁকছে, হঠাৎ করে একটা ফোন এলো শঙ্কুদার, এবং আজকে দেখতে পাচ্ছি না আমি তাকে জিগে, যার থ্রুতে তার আলাপ হয়েছিল, প্রতিষ্ঠিত গায়িকা দোলা ব্যানার্জির সাথে আমি একটা প্রোগ্রাম করেছিলাম ব্যতিক্রম বলে জালপুরে হলে, ও দোলা এসছে, দোলার সাথে গান গাইতে গিয়ে শঙ্কুদা সেখানে বলে ডিটেল বানিয়েছিলেন, সো শঙ্কুদা সেখানে তার সাথে আমার আলাপ হয়, পরে শঙ্কুদার বিয়ে, টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ে ল পড়তে আসে, ল পড়ে, এবং সেখানে এই দোলা কিন্তু বলতো তাল কেটে যাচ্ছে, চেঁচিও না, তালে পড়ছে না, আর কি আমি সুজয় বিশ্বাস গান গাচ্ছি আর তাল পড়ছে না, যা গাবো ওটাই তো তাল। সো শি গেভ মি দ্য ফার্স্ট লেসেন্স, শঙ্কুদা ফোন করে একটা গান পাঠায়, সেই গানটা বলে তুমি গিয়ে চলে এসো, গিয়ে চলে গেছি অশোককে নিয়ে, অশোক বলে শঙ্কুদা কিছু মনে করবেন না, সুজয়দা কিন্তু গানটা অনেক ভালো গাইতো, আমি নোটে নোট বসিয়ে গানটা করিয়ে দেবো, অ্যান্ড ট্রাস্ট মি অর নট আই প্র্যাকটিস দ্যাট সং ফর 400 টাইমস and recorded in 4.5 hours for the 6-minute song. There is no correction, metallic correction in that song. It's a totally song which has been sung. And thanks to my wife, Professor Dr. Chandra, Oshomba Bhalaya Chandra, he said, Bale gaami gaami gaila mami video korle tu. So that is how the world goes. So, ami bole je ami bhalo bashi, ami gaanke khub bhalo bashi. সুতরাং চন্দ্রাই ইজ আমার মাসি, যিনি সুচিত্রা মিত্রের অসম্ভব ভালো ছাত্রী ছিলেন, ওনার চন্দ্রাইয়ের মতো গলা, ঈশ্বর ছাড়া ঈশ্বর না দিলে প্র্যাকটিস করে এই গলার, সেম ফর মাই ডটার বৈষ্ণা, যে অসম্ভব ভালো গান গায়, চন্দ্রাণী যে একদম ইন্ট্রোভার্ট একটা মহিলাকে নৌকায় চড়িয়ে কাঁধে যেরকম দেখবে আমার কাঁধে মাথা দিয়ে এরকম করানো, যে কি শর্ত সে আমার মতন বড়ই বুঝতে পারেন, সেই কার্ড ফাদার প্রিন্সিপালকে দিতে যেতে কতকে উদ্বুদ্ধ করতে হয়েছে, মোটিভেট করতে হয়েছে, করে আমার মনে হচ্ছে যে মোটিভেশনাল স্পিকার হিসেবে আমি ঠিক হয়ে গেছি। And thanks to Jhorna, bina paisay model er kaaj koreche, bolam chol toke niye chol, ekta gramo mohila dorkar, amar Abhishek esche, Abhishek, o Abhishek is there, Abhishek ei cinematography ta koreche, যখন লোকে অসম্ভব টাকা চাইছিল অভিষেককে বললাম, অভিষেক বললেন দে হ্যাভ ডান আ ব্রিলিয়েন্ট জব থ্রু আউট দ্য ডে, সো অভিষেক রে অ্যান্ড থ্যাংকস টু অভিষেক অ্যান্ড স্কুল টিম, ধন অ্যান্ড স্কুল টিম যারা আসছে সামনে দেখে রাখ, এবং শঙ্কুদা যে দিনের পর দিন সুযোগের কি সুযোগ, কোনো তারা দেয়নি সুযোগ হলো তোমার কাটা, লাস্ট দিন যেমন অশোক এলো না যে কোনো কারণেই হোক, অশোক আসলো না, বললো ঠিক আছে, মানে অশোক আসেনি ঠিক আছে, বসো না বসো, তুমি অশোক এলো না ঠিক আছে আমি করিয়ে নেবো, এবং লাস্ট দিনের এতে কিন্তু অশোক আসেনি, অ্যান্ড আমার মনে হয় এখন গানটা আমরা রিলিজ করবো, তারপর আমরা সবাই যারা টিম মেম্বার তাদের কথা শুনবো, গানটা শুনে নিয়ে, কারণ ফাদার প্রিন্সিপাল হয়তো ভাইস চ্যান্সেলর চন্দ্রানী অবশ্য প্রিন্সিপাল ছন্দ হলো, আমার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সমীরণ চট্টোপাধ্যায় ইজ এ পার্সন ভেরি ক্লোজ টু মাই হার্ট, সমীরণ দা অ্যাকচুয়ালি অ্যাকাডেমিক্যালি আমার চেয়ে 2 বছরের সিনিয়র, বয়স অনুযায়ী 1 বছরের সিনিয়র, অ্যান্ড ফর রিলিজিং দ্য সং আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু আশা অডিও, টু লাহিরিদা, গেটিং সাচ আ প্ল্যাটফর্ম যেখান থেকে একটা গান রিলিজ হচ্ছে, লোকের বছরের পর বছর, দশকের পর দশক গান গিয়ে যেখানে আশা থেকে
সং রিলিজ করতে পারে না, সেখানে আশার লোগো দিয়ে সং রিলিজ করছে, দ্যাট ইজ সামথিং গড মাস্ট হ্যাভ গিভেন টু মি। লাহিরদাকে কোনো ধন্যবাদ জানানোর আমার ভাষা নেই, অপেক্ষা লাহিরিকে কোনো ধন্যবাদ জানা। মহুয়াদি যখন ছিলেন শেষ পর্যন্ত আমি ওনাদের সাথে ছিলাম, সো মহুয়াদি মাস্ট বি ব্লেসিং মি ফ্রম অ্যাবাভ। আমরা আগে গানটা শুনি নি, দেন উইল টেক ইট ফরওয়ার্ড। আর সবাইকে আমরা, কেউ যাবেন না, সবার জন্য ফেলিসিটেশন আছে, সবার জন্য এ করবে, সবার কথা আমরা শুনবো, একটু থাকবেন, গানটা এ করে কেন ফাদার প্রিন্সিপাল এ করে চলে যাবেন ওনার একটা কারণ আছে।